15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। গতকালই আমরা পালন করেছি 77তম স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবসে বসিরহাট আমাদের রাজ্যের একটা অংশ, বসিরহাটের ইটিন্দায় কি ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন। কিভাবে ঘৃণা ভরে কি বিভৎসভাবে ভারতের টাঙানো জাতীয় পতাকা ছুঁড়ে ফেলা হয়েছে, সেই ঘটনার ভাইরাল ভিডিও এতক্ষণ নিশ্চয়ই আপনারা দেখে গেছেন। প্রশ্ন সেটা নয় যে ভারতের জাতীয় পতাকা ছুঁড়ে ফেলা হয়েছে, প্রশ্ন হচ্ছে এই ঘটনার বিভৎসতা নিয়ে। কিভাবে ঘৃণা ভরে ঘৃণা তৈরি হচ্ছে ভারতবর্ষের জাতীয় পতাকার উদ্দেশ্যে। বাম এবং তৃণমূলের তোষণের রাজনীতি এই বাংলাকে যে কতটা শেষ করে দিয়েছে তা এই ঘটনা আরো একবার আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এটা একটা ছোট্ট ট্রেলার, এই ধরনের ঘটনা এবার পশ্চিমবঙ্গে আপনারা দেখতেই থাকবেন, নতুন কিছু নয়। কিন্তু কথা হচ্ছে যে তোষণের রাজনীতি আমাদের বাংলায় শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় পৌঁছে দিয়েছে তা এই ঘটনার ভিডিও আরো একবার প্রমাণ করে দেয়। দেখাবো সবটা এই প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বসিরহাটের ইতিন্দা একটা নির্মীয়মাণ বাড়িতে ভারতের জাতীয় পতাকা টাঙানো হয়েছিল এবং তারপরে দেখা গেল কিছু লুঙ্গি বাহিনী থেকে আপত্তি জানানো হলো যে এই এলাকায় ভারতের জাতীয় পতাকা তোলা যাবে না। সঙ্গে সঙ্গে সেই লুঙ্গি বাহিনীর একজন প্রতিনিধি বাচ্চা ছেলে উঠে পড়লো সেই জাতীয় পতাকা খুলতে এবং কি নৃশংস ভাবে, কি ঘৃণা ভরে সেই জাতীয় পতাকা এবং এক এক করে তার চারপাশে যা কিছু টাঙানো ছিল কিভাবে মাটিতে ফেলা হলো, সেই দৃশ্যের ভাইরাল ভিডিও নিশ্চয়ই আপনারা এতদিনে দেখে নিয়েছেন। আমিও একবার দেখাবো আপনাদের সেই ভিডিও আরো একবার। এরপরেও যদি আপনারা সচেতন না হন যে আমাদের রাজ্যে ঠিক কি ঘটছে, তাহলে আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করে আছে। দেখুন সেই ভিডিও আরো একবার। ঘটনাস্থলে উপস্থিত ছিল মমতার পুলিশ বাহিনী এবং সেই পুলিশ বাহিনীর সামনে ঝগড়া চলছে এবং সেখানে উঠে জাতীয় পতাকা ফেলা হলো। পরে অবশ্য আমরা খবর পেয়েছি পুলিশ মারধর করেছে যারা এই ধরনের জাতীয় পতাকা খোলার বিরুদ্ধে উস্কানি দিচ্ছিলেন, জাতীয় পতাকা মাটিতে ফেলে দেবার জন্য একটা বাচ্চা ছেলেকে উস্কানি দিয়ে কাজে লাগালেন, তাদেরকে নাকি পুলিশ ধরেছে। আমি জানি না তদন্তের জল কতটা গড়াবে, সেটা তো তদন্তের পার্ট। কিন্তু একটা কথা, এই যে একটা ছোট্ট ট্রেলার আপনারা দেখলেন, এটা দেখেও যদি আপনারা সচেতন না হন তাহলে আমাদের জন্য ভবিষ্যতে আরো বিপদ অপেক্ষা করে আছে। কিভাবে
গত চার দশক ধরে প্রথমে বাম এবং তারপরে এই তৃণমূল সরকার তৃণমূল দল কিভাবে তোষণের রাজনীতি করে যাচ্ছে এবং সেই তোষণের রাজনীতিতে ভারতের জাতীয় পতাকাকেও এভাবে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলা হচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে আরো মাদ্রাসা গড়বে সরকারি সাহায্যে আমাদের রাজ্যে। এই বাচ্চাটাকে দেখলেন কিভাবে ঘৃণা ভরে জাতীয় পতাকা ছুঁড়ে ফেলে দিল? আপনাদের মনে হয় যে এরা আসল শিক্ষা পাচ্ছে? এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা। এক একটা ছোটখাটো ঘটনা আমাদের সচেতন করতে পারছে না। যে কোনো দিন, আজকে 16ই আগস্ট, আপনারা জানেন 16ই আগস্ট কলকাতায় কি হয়েছিল? ডাইরেক্ট অ্যাকশন ডে। নোয়াখালীতে কি হয়েছিল আপনারা জানেন? জেনেও যদি আপনারা চোখ কান বন্ধ করে রাখেন তাহলে ভবিষ্যতে এর চেয়েও বড় বিপদের জন্য তৈরি থাকুন। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।